নৌকা আর ইগলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে নরসিংদীর চারটি আসনে। শেষ হতে চলেছে নির্বাচনী প্রচার প্রচারণার। ভোট গ্রহণের আর মাত্র একদিন বাকি। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই উজ্জীবিত হচ্ছে ঈদুল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীরা। এই পরিস্থিতি বিরাজ করছে জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতেই। নির্বাচনে হার জিত নিয়ে চলছে জনমত তৈরির লড়াই, আর এ নিয়ে অভ্যন্তরীণ গৃহদাহে জড়িয়ে পড়ছে নরসিংদী জেলা আওয়ামী লীগ। স্থানীয় নেতাদের নেতৃত্বের ফলেই ডুবতে যাচ্ছে আওয়ামী লীগ মনোনীত প্রতীক নৌকা, এমনটাই আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে জেলার তৃণমূল নেতাকর্মীদের মাঝে। এদিকে ভোটের মাঠে জল্পনা কল্পনার নানান হিসেব করছেন তৃণমূলের নেতাকর্মী সহ সাধারণ ভোটাররা। এই পরিস্থিতিতে জনমনে দেখা দিয়েছে নানান প্রশ্ন। এবারে নির্বাচনে ভোটের মাঠ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে শিবপুর, মনোহরদী ও বেলাবো এবং রায়পুরায় ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থীদের বিজয় ঘটবে বলে জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মী ও জেলার রাজনৈতিক ভোট বিশ্লেষকরা। জেলায় মোট ভোটার সংখ্যা 18,32,000। নির্বাচনের লড়াই হবে হাড্ডাহাড্ডি। দামি বা স্বতন্ত্র প্রার্থী হওয়ার নেপথ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি বা সমর্থন থাকলেও নির্বাচনকে উৎসব মুখর ও প্রতিযোগিতামূলক করতে গিয়ে ভোটের মাঠে সেটা আর থাকছে না বলেও জানান তারা। নির্বাচনী মাঠে বুমেরাং হয়ে দেখা দিয়েছে সেই ঘোষণা। এখন চারটি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী থাকায় জমে উঠেছে ভোটের মাঠ। নরসিংদী এক আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিজাদা মোহাম্মদ আলী ও পৌর মেয়র আমজাদ হোসেন। নরসিংদী তিন আসন শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সকলেই আটঘাট বেঁধে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার পক্ষে। এমনকি বর্তমান এমপিও রয়েছেন এই ব্যানারে। নরসিংদী চার আসনে রয়েছেন পাঁচবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু। ভোটের দৌড়ে এগিয়ে রয়েছেন তিনিও। আর নরসিংদী পাঁচ আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরীর পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ দুই তৃতীয়াংশ নেতাকর্মী ও সমর্থকরা দাবড়িয়ে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। অপরদিকে নরসিংদী দুই পলাশ আসনে শক্তিশালী কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বর্তমান সাংসদ ও নৌকার প্রার্থী আনোয়ারুল আশরাফ খান দিলীপ রয়েছেন স্বনির্ভর অবস্থানে। তবে এই অবস্থা চলতে থাকলে নির্ঘাত বিপর্যয়ের মুখে পড়বে নৌকা। এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। আওয়ামী লীগের সাংগঠনিক ভিত ভেঙে পড়েছে বলে প্রকাশ্যেই বলছে তারা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গে